চট্টগ্রামের হাটহাজারি দ্বিতীয়বারের মতো জেলা আঞ্চলিক ইজতেমা শুরু হয়ে শুক্রবার বাদ ফজর আম্বয়নের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ইজতেমা শুরু হয়। হাটহাজারি খাগড়াছড়ি মহাসড়ক সংলগ্ন সারিয়া ইজতেমা মাঠত গত হালিয়া বৃহস্পতিবার বেইনাতুন দেশি বিদেশি মুসল্লিকল আইয়া শুরু করছে। মূল প্যান্ডেলের ভিতর তিন লক্ষাধিক মানুষের বইবের ব্যবস্থা আছে। পুরো মাঠ জুড়ে আরো আষ্টইতে 10 লাখ মুসল্লি জামাতের ব্যবস্থা। আগামী রবিবার এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই আঞ্চলিক ইজতেমা হাটহাজারি সারিয়া ময়দানের মধ্যে শেষ হবে। হাটহাজারি সারিয়া ইজতেমা ময়দানে মোহাম্মদ আলমগীর হোসেন, সি প্লাস।